রু মানে আলো, যিনি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান তিনি হচ্ছেন গুরু। দেখবেন সবাই লক্ষ্য করুন, আপনি যদি গুরু মন্ত্র না নিন, থালা থালা আপেল কলা মন্দিরে নিয়ে যান, ভগবান একটা গ্রহণ করবে না। কলিযুগের ভগবান নিমায় যখন জন্মগ্রহণ করেছিল তখন দেখবেন সবই ঠিক ছিল, বাচ্চা জন্ম নিয়ে কাঁদেনি, হাত পা নাড়াচড়া করেনি। পণ্ডিত বিচার করে বলল, হাত পা নাড়াচড়া করলো না কেন, কাঁদলো না কেন? আসলে একটা কারণ কি বলুন তো, স্তনদুগ্ধ পান করলো না কেন? তখনও শচীমাতা গুরুমন্ত্র নাই নাই। কলিযুগের ভগবান শচীমাতার গর্ভে এসে তার কোলে এসে জগৎকে শিক্ষা দিলেন, রে জগৎ আমি মানুষ হতে পারি, ভগবান হয়ে জন্ম নিতে পারি মনুষ্য কুলে, তোদেরকে শিখিয়ে দিয়ে গেলাম। যদি কেউ গুরুমন্ত্র না নেয় তার হাতে সেবা গ্রহণ করব না, তার প্রমাণ আমার মা। নিবেদন আপনাদের কাছে, একজন ব্রাহ্মণ যতক্ষণ না পৈতে বা উপনয়ন হবে ততক্ষণ মন্দিরে পুজো করবার কোনো অধিকার পাবে না, একজন মানুষ যতক্ষণ না গুরুমন্ত্র না নেবে ততক্ষণ গোবিন্দ ভজন আর কোনো অধিকার সে পাবে না। এই জন্যে আপনারা গুরুমন্ত্র নিয়ে নেবেন। গুরু কেমন, গুরু কেমন বলছে, সূর্যের আলোর মতো। সূর্যের আলো ফুটলে পুকুর একটা ফুল ফোটে, সেই ফুলটার নাম কি মা, পদ্ম ফুল। তাই দেখুন গুরুরূপী সূর্যের আলো যার হৃদয় পদ্মের মধ্যে একবার পড়ে, তার হৃদয় পদ্ম নিতাই গৌর হইবল বলে বিকশিত হয়ে যায়। ওই জন্যে আপনারও পদ্মটা হৃদয় পদ্মে গোবিন্দের গুণগান চুপসে আছে, গুরুরূপী সূর্যের আলো যখন প্রবেশ করবে তখন আপনার পদ্মটা বিকশিত হয়ে যাবে। গুরু কেমন নৌকার মতো, নৌকাতে এপার থেকে ওপার পৌঁছে যায় নদীতে, আর গুরু কি করে, এখান থেকে ওখানে পৌঁছে দেয়। তবে হ্যাঁ এটাও জেনে রাখবেন, ওই ওই নৌকার সঙ্গে গুরুর আবার তফাৎ আছে। নৌকাতে চাপতে গেলে নদীতে যেতে হয়, কিন্তু গুরুর কৃপা পেতে গেলে তার বাড়ি না গেলেও হবে, গুরু কৃপা করে তোমার বাড়িতে নিতাই গৌর হরিব। তাই সবাই মিলে একটু হাততালি দিয়ে গানটা গাইবেন, যারা গুরুমন্ত্র নিয়েছেন তারা ভালো করেছেন, যারা না নিয়েছেন তারা সবাই গাইবেন, তবে হাতে তালি দিয়ে গাইবেন। হ্যাঁ প্রেমসে একটু হাত ওঠান, যার হাত আছে তিনি ওঠাবেন, যার নাই তার ওঠানোর দরকার নাই। আপনারা সব ভালো করে দেখে নিন, যার হাত আছে তার উঠছে, যার নাই তার ওঠার দরকার নাই। এই যে অ্যান্টেনা গুলো সোজা করুন, ছবি পরিষ্কার আসবে। দিন তোর আনন্দে যাবে, আনন্দে যাবে, ভজলে গুরু না, ভজলে গুরু না, গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে, ভজলে গুরু না, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। কিছু শিক্ষিত ব্যক্তি আছে, কিছু মনে করবেন না, আস্তে এইদিকে, কীর্তন শুনতে যাবেন না, কীর্তন ওসব বোকা লোকগুলো শুনে, আমি এমএ বিএ পাস করেছি আমি কীর্তন কি শুনবো, মূর্খ লোক, ওদেরকে শিখিয়ে দেবেন। আজ থেকে 150 বছর আগে একটা ছেলে বিএ পাস করেছিল, তার নাম কি, স্বামী বিবেকানন্দ। একজন মূর্খ লোকের সঙ্গ করেছিল বলে আমেরিকা চিকাগো শহরে চিৎকার করে বলেছিল আমি হিন্দু। আমেরিকার লোক চিৎকার করবে, এ ছেলে নবীন সন্ন্যাসী এইটুকু বাচ্চা হিন্দু বলে পরিচয় দিচ্ছিস, কিসের হিন্দুত্ব তোর? সঙ্গে সঙ্গে চিৎকার করে বলেছিল হিন্দু ধর্ম ত্যাগের ধর্ম, অন্যান্য ধর্ম হলো ভোগের ধর্ম। এখন বিবেকানন্দ দেখলো আমেরিকার লোক আমাকে অপমান করবে, তাই কি করলো দেখুন, একটা টেবিলের মধ্যে শ্রীমদ্ ভাগবত গীতাকে নিচে রাখলেন আর অন্যান্য গ্রন্থকে উপরে রাখলেন। বিবেকানন্দকে বলতে চাইলেন যে গীতা নিচে আছে, তবে তোমার গীতা খুব নিচ, এর কোনো দাম নাই, অন্যান্য ধর্মগ্রন্থ উপরে আছে, এরাই সবচাইতে বড়। বিবেকানন্দকে প্রশ্ন করলো, বলো কোন ধর্মগ্রন্থ বড়? বিবেকানন্দ বলছে, বিচার তো আপনারাই করে দিয়েছেন। বলে কেন? যে ভার সইতে পারে আমার গীতা নিচে, অন্যান্য ধর্মগ্রন্থ ওপরে, যে ভার সইতে পারে সেই তো নিতাই গৌর হরি বল। নিচুতলা যদি শক্ত না হয় তাহলে উপরতলা শক্ত হবে কি করে? আপনি শিক্ষিত হন আর মূর্খ হন, আপনার বিবেক বুদ্ধি থাকা দরকার। কত কত শিক্ষিত দেখলাম, বহু পণ্ডিত লোক রিসার্চ করে বেড়ায়, আইজাক নিউটনের মতো লোক, তিনি পর্যন্ত ভগবানকে বিশ্বাস করলেন। তার প্রমাণ কি? আইজাক নিউটন একটা সৌরজগৎ সোলার সিস্টেমে তৈরি করেছিলেন,
এইটুকু শোনার মধ্যে একটা সৌরজগৎ তৈরি করেছিল। তো চিৎকার করে তার বন্ধু বলেছিল, তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাই, তুমি সৌরজগৎটা শোনার মধ্যে তৈরি করেছো। বলছে আমাকে ধন্যবাদ জানার আগে তাকে ধন্যবাদ জানাও যে এত বড় সৌরজগৎটা তৈরি করেছে। যে সমস্ত লোক মুখস্থ করে পড়াশোনা করেছে, চাকরি পেয়ে গেছে, এদের কথা ছেড়ে দিন, এরা হাত তুলবে না, হাততালি দেবে না, এদের দিকে তাকাবেন না। আপনি করে যান কর্ম, আপনার ফল আপনি পেয়ে যাবেন। দিন তোর আনন্দে যাবে বজলে গুরু রাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান, গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগত গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান, আজ গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগত গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান, গুরু পিতা হাই হাই গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগত গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান, ও যে গুরু গুরু মাতা গুরু ভগবান, জগত গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান, তোর আনন্দে যাবে ভজবে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান, নিতাই গুরু হরিব, তোর আনন্দে যাবে ভজবে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান, তোর আনন্দে যাবে ভজবে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান, তোর আনন্দে যাবে ভজবে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু। আপন আপন গুরুদেব কি জয়। যাক আপনাদের তালি খুব ভালো হচ্ছে। আমাদের বীরভূমের মেয়েদের যদি বলি দিদি তাহলে তালি দিতে শুরু করো, বলে আপনি আগে শুরু করুন না তারপর দেখছি। তো আমি যখন তালি শুরু করলাম দিন তোর আনন্দে যাবে, তখন ওরা দেখুন দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, কি প্রেম দেখুন। আর আপনাদের হাতে তালি আছে, খুব ভালো লাগলো। একটা ছোট্ট তত্ত্ব শুনে রাখুন, হরিবাসরে দেখবেন আসতে, হরিবাসরে দেখবেন একটা চিঁড়ের মালসা থাকে, থাকে না বাবা, যেখানে আটন পাতা হয় চিঁড়ের মালসা থাকে না, এই চিঁড়ের মালসার মধ্যে যে চিঁড়েটা, এই ভিজে চিঁড়ে, এটা কোথা থেকে এলো? এই যে চিঁড়ে প্রসাদটা খান, এটা আপনারা কোথা থেকে পান, কার কৃপাতে পান? এই চিঁড়ে প্রসাদ পেলে কি হয়, এই লাভটা আগে জেনে নিতে হবে। আর চিঁড়ে প্রসাদটা যে মালসাতে আছে, সেই মালসাটা যে মাটি দিয়ে তৈরি হলো, সেই মাটিটা কোথায় পাওয়া গেল, এটা আপনাদের জানতে হবে। এই দুটি তত্ত্ব আপনাদের জানিয়ে দিয়ে গৌরচন্দিকা শেষ করবো, মন দিয়ে শুনবেন। একটা ভক্তের কথা বলবো, আপনারা সবাই জানেন কৃষ্ণের সবচাইতে পরম বন্ধু তার নাম কি মা, সুদামা। স্ত্রীর নাম কি ছিল, কুচেলা দেবী। সংসারে এত অভাব কিন্তু ভগবানের নাম করতে ছাড়ে না। আপনার স্বামী নাই, গোবিন্দকে স্বামী করুন। আপনার ছেলে নাই, দুঃখ কি মা, গোবিন্দকে ছেলে করুন। আপনার গাড়ি নাই, গোবিন্দকে আশ্রয় করুন। আপনার বাড়ি নাই, গোবিন্দকে আশ্রয় করুন। আপনার জগতে কেউ নাই, সংসারে যদি কেউ না থাকে, একমাত্র ভগবান তার আপন হয়ে যায়, যদি ডাকার মতো ডাকতে পারা যায়। আস্তে আস্তে ডাকবেন কেমন করে? রামকৃষ্ণদেবকে একটা ছেলে জিজ্ঞাসা করেছিল, ঠাকুর তুমি যে বলো মা খা মা খা মা খাই, ঠাকুর বলল হ্যাঁ রে, ডাকার মতো ডাকলে মা খাই। বলছে কই আমি ডাকি আমার হাতে খায় না, আর তুমি ডাকো তোমার হাতে খায়, ব্যাপারটা বুঝলাম না, তোমার যে ডাক আমারও সেই ডাক, ডাকাতে আবার তফাত কি আছে? সঙ্গে সঙ্গে বলল না রে বাবা, ডাকার মধ্যে আকুলতা চাই, ব্যাকুলতা চাই, ভগবান আসবে। বলে কি রকম, আমি তো বুঝতে পারলাম না। ঠাকুর কি করলেন, ছেলেটাকে ধরে ওই গঙ্গার ঘাটে নিয়ে গিয়ে গঙ্গা জলে কিছুক্ষণ ডুবিয়ে রাখল, যখন উঠিয়ে দিল কিছুক্ষণ পর, তখন বললো হ্যাঁ রে খোকা, তোকে যখন জলের মধ্যে ডোবালাম তখন তোর ভেতরটা কেমন করছিল? ও ঠাকুর, ভেতরটা আমার আকুপাকু করছিল গো, মনে হচ্ছে এই বুঝি প্রাণটা বেরিয়ে যাবে। ওরে ভগবানকে ডাকবার জন্যে কারো মন যদি এরকম আকুপাকু করে, গবু গোবিন্দে কৃপা থেকে প্রথমেই নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। এইদিকে তাকান, আপনার স্বামী স্ত্রী অনেকে কীর্তন শুনতে এসছেন, অনেকে একা এসছেন, যুগলে কীর্তন শুনবেন, বাচ্চাকে নিয়ে কীর্তন শুনবেন। কীর্তন এমন একটা জিনিস, সব জায়গাতে ফেল হতে পারে, হরি নামে কোনো জায়গাতে ফেল হওয়া যায় না। এই হরিভক্ত যারা হয় তাদের সন্তান হরিভক্ত হলে সেই ছেলেটি বুদ্ধিমান হয়, মেয়েটি বুদ্ধিমতী হয়, যদি আপনার চলার পথটা ভালো হয়। টিভিতে হাজার হাজার সিরিয়াল দেখবেন, একটা মেয়ে চারটা স্বামী, আবার চারটা মেয়ের একটা স্বামী, এই তো খালি সিরিয়াল দেখাচ্ছে, এতে আপনি কি জ্ঞান পাচ্ছেন? এ তো সমাজ উচ্ছন্নে যাচ্ছে, কি শিক্ষা দিচ্ছে এরা?
এরা তো সব উল্টো শিক্ষা দিচ্ছে, সমাজটাকে নষ্ট করছে। এই সমস্ত লোকের সিরিয়াল দেখে আপনাদের লাভ কি আছে? ও তো সময় কাটানো হয়, সেই সময়টা গোবিন্দের নামে দিন, আপনার আধ্যাত্মিক চেতনা হবে, আপনার সংসারের উন্নতি হবে। হরি বল হরি বল। ওই সময়টা গুরু গোবিন্দের নাম করুন, আপনাদের লাভ আছে। আসতে মন দিয়ে শুনবেন, খুব দামি কথা। সুদামা আর কুচেলা দেবী, আসতে এত অভাব মা, একবেলা খেতে পাই একবেলা খেতে পাই না। স্ত্রী কুচেলা দেবী বলল, স্বামী এতদিন শুধু কৃষ্ণ কৃষ্ণ করে দিল, তোমার কাছে আমার একটা প্রশ্ন বারবার জাগে কিন্তু জিজ্ঞেস করতে পারিনি। বলে কি? যে ভগবানের নাম করে তার এত কষ্ট হয় কেন? যে গোবিন্দের নাম করে সে বারবার এত কষ্ট পায় কেন? লোকে গাড়ি করছে বাড়ি করছে সব কিছু করছে, আমরা ভিখারি রয়ে গেলাম, গোবিন্দ আমাদের ভিখারি করলেন। সুদামা একটা দামি কথা বললেন তার স্ত্রীকে, যে পড়াশুনো করে সেই তো পরীক্ষা দেয়, হরে কৃষ্ণ। যে ভগবানকে দেখে ডাকে তাকেই তো পরীক্ষা দিতে হয়। আপনি সোনা বিক্রি করবেন স্বর্ণকারের কাছে, স্বর্ণকার আপনাকে পরীক্ষা করে দেখবে না এই সোনার মধ্যে কতটা খাদ আছে কতটা সোনা আছে। আপনি ভক্তি সোনা গোবিন্দ চরণে দেবেন, ভগবান আপনাকে পরীক্ষা করে দেখবে না আপনি ভক্তি সোনাটা দিয়েছেন তার মধ্যে কতটা খাদ আছে কতটা ভক্তি আছে। স্ত্রী বলল, স্বামী কৃষ্ণ নাকি তোমার বন্ধু, সে নাকি দ্বারকার রাজা, তা বন্ধু যদি রাজা হয় একবার বন্ধুর কাছে যাও, তোমার অভাবের কথা বলো, হয়তো বা তোমার বন্ধু তোমার অভাব মিটিয়ে দিতে পারে। সুদামা বলল, আমি সেরকম ভক্ত নই আর আমার কৃষ্ণ তেমন বন্ধু নয়। সবাই জানেন নিন মায়েরা, মন্দিরে যান গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত চান, এটা ভক্তের স্বভাব নয়। ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে ভগবানের সাধ্য নাই, সে বাঞ্ছা নাই পড়ে। ভক্ত ভগবানের কাছে গাড়ি বাড়ি চায় না, প্রেম আর ভক্তি চাই। এই জন্য কোনোদিন মন্দিরে কিছু চাইবেন না, যে চাই সে সামান্য পায় আর যে চাই না সে এত পায় ভাবতেই পারে না। ওই জন্য মন্দিরে চাইতে না, যারা পাকা পাকা ভক্ত মন্দিরে চাই না। ছেলে যদি বারবার মায়ের কাছে ছুটে আসে বুঝতে পারে ছেলে কেন এসেছে, বাবার কাছে বারবার এলে বাবা বুঝতে পারে কেন ছেলে বারবার এসেছে। তে তো অন্তর্যামী ভগবান, তিনি তো আপনার দুঃখের কথা জানেন, আবার নতুন করে কি জানাবেন? আমার ছেলেকে পাস করিয়ে দাও, আমার স্বামীর চাকরি করে দাও, আমার স্বামীর ব্যবস্থা করে দাও, এটা বলবে কেন তুমি? সে তো অন্তর্যামী, সে তো সব কিছু জানতে পারছে। শুধু গিয়ে ভক্তি দাও, ব্যাংকে টাকা জমা দিলে তার সুদ পাওয়া যায়, গোবিন্দের কাছে ভক্তি দিলে তার কৃপা সম্পদ পাওয়া যায়। আপনারা ভক্তি সম্পদ গোবিন্দ চরণে দিন, আপনার কৃপা সম্পদ অবশ্যই লাভ করবেন। সুদামা বলল, যেতে পারি কিন্তু কিছু চাইবো না। কুচেলা দেখলো, চাইতে হবে না, একবার তো যাবে, গেলে দাঁড়ালেই তো কৃষ্ণের কৃপা হয়ে যাবে। তাই বললো, হ্যাঁ গো, অনেকদিন পরে বন্ধু বন্ধুর কাছে গেলে কিছু নিয়ে যেতে হয়। বলো বলো তোমার বন্ধু কি খেতে ভালোবাসে? আমার বন্ধু চিড়ের নাড়ু খেতে ভালোবাসে। এই চিড়ের নাড়ু তুমি যদি দিতে পারো তবে বন্ধুর কাছে যাব। মায়েরা কুচেলা দেবী চার পাড়াতে ভিক্ষা করতে করতে চার মুষ্টি শুকনো চিড়ে পেলো মা, কিন্তু গুড় পেলো না। স্ত্রী দিকে তাকাবেন, গুড় পেলো না। স্ত্রী বললো, স্বামী চিড়ে দিলাম কিন্তু গুড় পেলাম না। কৃষ্ণের জন্য সুদামা মনে মনে ভাবছে, আরে চিড়ে নাই বা পেলাম, শুকনো চিড়েগুলো তো নিয়ে যাই, গুড় নাই বা পেলাম শুকনো চিড়েগুলো তো নিয়ে যাই, লোকে আমার বন্ধুকে সোনার থালায় রূপোর থালায় কত পায়েস খাওয়ায়, আমি শুকনো চিড়ে কেমন করে তুলে দেবো? না না, আমি গিয়ে দেখাবো না, আমি বগল দাবা করে নিয়ে যাব, যদি আমাকে জিজ্ঞেস করে নাছর বান্দা হয় তখন আমি দেখাবো। চলে যাচ্ছে সুদামা কৃষ্ণের জন্য, দেখা দে ওরে কানা, ওরে কানা, একই বারি দেখা দে, ওরে পায়ে কাটা ফুটল। একটা কথা জেনে রাখবেন, খুব ভালো কথা, ভক্তের অঙ্গে কেউ যদি আঘাত করে সেই আঘাত ভগবানের অঙ্গে দ্বিগুণ লাগে। আমাদের সমাজে কিছু মূর্খ ব্যক্তিকে জেনে রাখা উচিত, যারা সাধুগুরু বৈষ্ণব দেখলে অপমান করে, ওই লোককে জানিয়ে দেবেন, বৈষ্ণবকে অপমান করলে যত না বৈষ্ণবের লাগে তার চাইতে দ্বিগুণ ভগবানের অঙ্গে লাগে। হরি বল হরি বল। তুমি বৈষ্ণবকে অপমান করছো না, তুমি ভগবানকে অপমান করে দিচ্ছ।
হরিদাসের শরীরে ২২ বাজারে বেত্রাঘাত করেছিল, যত না হরিদাসের অঙ্গে লেগেছে তার চাইতে আরো বেশি মহাপ্রভুর অঙ্গে লেগেছে। উনি খুলে দেখিয়ে দিয়েছিল, দেখ হরিদাস তোর জন্য আমার কত যন্ত্রণা। সুদামার পায়ে কাটা ফুটেছে, কৃষ্ণ দ্বারকা সিংহাসনে বসে আছে, একদিকে রুক্মিণী একমিনে সত্যভূমা। স্বামী তোমার পায়ে রক্ত কেন? কাঁটা ফুটেছে সুদামার অঙ্গে, আমার অঙ্গে ব্যথা। যেই না সুদামা ছুটে গেল কৃষ্ণ কৃষ্ণ বলে। দেখুন মায়েরা সবাই লক্ষ্য করুন, কৃষ্ণ সিংহাসন থেকে নেমে এসে সুদামাকে হাতে ধরে নিয়ে গিয়ে বললো, এই সুদামা তুই বহুদিন পরে এসেছিস, দেখ দেখ আমি জানি আমি জানি তুই আসবি, আমার বন্ধুকে পেয়ে আমার কি আনন্দ, আই তোকে বসাবো। কোথায় বসালো? কৃষ্ণ নিজের সিংহাসন ছেড়ে দিয়ে সুদামাকে সিংহাসনে বসিয়ে দিল। রুক্মিণী সত্যভামাকে বলল, রুক্মিণী সত্যভামা সোনার পাত্রে একটু জল এনে দাও, কি করবে দরকার আছে। রুক্মিণী সত্যভামা সোনার পাত্রে জল এনেছে, দেখলো কি কৃষ্ণের, কৃষ্ণ নিজের হাতে সুদামার পা দুটো ধুইয়ে দিচ্ছে। মনে মনে ভাবছে, সুদামারি সুদামারি এই জগতে ভক্ত আমার চরণ ধুইয়ে দেয়, চরণ ধুইয়ে দেয়, তাতে আমি বুঝতে পারি না ভক্ত চরণ ধুইয়ে কতখানি আনন্দ পেয়ে। হরি বল হরি বল। আমি তো কোনোদিন ভক্ত হতে পারি না, ভক্ত হতে পারি না, তাই ভগবান হয়ে ভক্তের চরণ ধুইয়ে দিয়ে অনুভব করব, অনুভব করিব ভক্ত আমায় কতখানি ভালোবেসে আনন্দ পায়। বারবার চরণটা ধুয়ে দিচ্ছে, কিছুক্ষণ পরে বলছে, হ্যাঁ রে সুদামা, কি বন্ধু বন্ধুর কাছে এলে কিছু নিয়ে আসে, তুই কিছু নিয়ে আসিস নি? আমি তো গরিব লোক ভিখারি মানুষ, আমি কি আনবো ভাই? আমি জানি তুই কিছু না এনে থাকতে পারিস না, আমি তো জানি আমি চিড়ের নাড়ু খেতে ভালোবাসি, সে তো তুই ছোট থেকে জানিস, ওই চিড়ের নাড়ু চুরি নিয়ে গুরু মায়ের কাছে একটু গণ্ডগোল হয়েছিল, তুই তো সব জানিস, আমি যে চিড়ের নাড়ুর পাগল, আমি চিড়ের নাড়ু খেতে ভালোবাসি, দে না আমি আনিনি, দে বলছি, তুই বগল দাবা দিচ্ছিস কি বল, কি দিয়েছিস? দেখলো বগল দাবা দিচ্ছে, সঙ্গে সঙ্গে কৃষ্ণ কেড়ে নিয়ে দেখলো সুদামা শুকনো চিড়ে এনেছে। কৃষ্ণ মনে মনে ভাবছে, সুদামারি সুদামারি লোকে আমায় সোনার থালায় রূপোর থালায় কত পাইয়েছে খাওয়া, কত পাইয়েছে খাওয়া, কিন্তু সুদামারে তুই আমার জন্য শুকনো চিড়ে এনেছি, সোনা মিষ্টি খাইয়ে খাইয়ে জীবটাকে নিরস করি, নিরস করি, আহ তুই আমার জন্য শুকনো চিড়ে নিয়েছিস, কত আমায় ভালোবাসিস রে, ও মা শুকনো চিড়েগুলো যাতে গলায় না লেগে যায় তার জন্য তুই আবার ভিজিয়ে এনেছিস। সঙ্গে সঙ্গে সুদামা কেঁদে কেঁদে বলছে, কানাই আমি আনবার কালে শুকনো চিড়ে এনেছিলাম, মনে মনে ভাবছিলাম লোকে তোকে সোনার থালাই রূপোর থালাই কত পাইয়েছে দেয়, এই চিড়ে তোর মুখে কেমন করে তুলে দেব, এই কথা ভাবিতে ভাবিতে আমার চোখের জলে চিড়ি ভিজে গেছে। আমার চোখের জলে চিড়ে ভিজে গেছে, কানাই কানাই চোখের জলে চিড়ে ভিজে গেছে, ওটা যে কানাই 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 বলে চোখের জলে চিড়ে ভিজে গেছে। এখানে কানাই মানে কি? যে ভক্তের কানাই কানাই তারই আছে কানাই, আরে যে ভক্তের কানাই কানাই নাই তার কানাই নাই, তার কানাই নাই, এ জগতে যে ভক্ত তার নয়নের কানাই একটু জল ফেলতে পেরেছে, একমাত্র কানাই তারই হয়ে গেছে, আরে যার কানাই 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 নাই সে তো কোনোদিন গোবিন্দ কৃপা পায়নি। এইদিকে তাকাবেন, সুদামা শুকনো চিড়েগুলোকে নিয়ে, ভিজে চিড়েগুলোকে নিয়ে দ্বারকার সিংহাসনে কৃষ্ণ বসে বসে খাচ্ছে আর বলছে, সুদামারে আমি দ্বারকার সিংহাসনে বসে কথা দিলাম,
এ চিরে প্রসাদ শুধু আমি খেলাম তা নয় তা নয়, কলিযুগে এই চিরে প্রসাদ হরিবাসরে চিরের মালসা রূপে যাবে। আর এই চিরে প্রসাদে যে ভক্তগণ সেবা করবে তারা সুদামার মতো কৃষ্ণ কৃপা হবে হরিব, ও তার সুদামায় মতো কৃষ্ণ কৃপা হবে, সুদামার মতো কৃষ্ণ কৃপা হবে, ও যে সুদামার মতো কৃষ্ণ কৃপা হবে, নয়ন জলে বুকে ভাসায়ে সুদামার মতো কৃষ্ণ কৃপা হবে, ও জল নয়ন জলে বুকে ভাসায়ে কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে, নয়ন জলে বুকে ভাসায়ে কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে, নয়ন জলে বুকে ভাসায়ে কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে, সুদামার মতো কৃষ্ণ কৃপা পাবে। হরিবাসরে যে চিরের প্রসাদটা দেওয়া হয় বাবা, চিরের মালসা থেকে সে প্রসাদটা মায়েরা গ্রহণ করবেন, সুদামার মতো কৃষ্ণ ভক্তি হবে, আপনার বাচ্চাকে দেবেন, সংসার সুখের হয় আপনাদেরই গুণে, আপনারা খুব শান্তিভাবে প্রসাদটা দেবেন, আপনার রমণী আপনার লক্ষ্মী আপনাদের জন্য সংসার, আপনার লক্ষ্মী ঝাঁপি পুরুষ রোজগার করে আনবে আপনাদের হাতে দেবে, আপনার যে লক্ষ্মী স্বরূপিণী হন সেই ঝাঁপিতে সুন্দর করে রাখবেন, সংসারটাকে সুন্দর করে সাজানোর দায়িত্ব আপনাদের, পুরুষ মানুষ শুধু রোজগার করে দেবে তবেই সেই লক্ষ্মী যে সংসারটাকে সুন্দর করে সাজিয়ে দিতে পারে, আপনারা সেই লক্ষ্মী স্বরূপিণী মা, আপনাদের কাছে নিবেদন আমার রইল, সংসার আপনাদের জন্যেই সুখের হবে সুন্দর হবে আনন্দ। এই চিনে প্রসাদটা আপনারা নিলেন, বেশ এইবার বলে রাখি চিরে প্রসাদ যে মালসাতে থাকে ওই মাটিটা কোথা থেকে পাওয়া গেল যার থেকে মালসা তৈরি হল? ওই যে তেতা যুগে রামচন্দ্র 14 বছর যেন বনবাসে যাচ্ছিল, যখন 14 বছর যেন বনবাসে যাবে তখন দেখবেন কৌশল্যা রামচন্দ্রের মুখে এক বাটি দুধ দিয়েছিল, বাবা 14 বছর তুই বনে থাকবি দুধ খাওয়াতে পারবো না, এই দেখ এক বাটি দুধ তোর হাতে দিলাম, যেই না দুধের বাটিটা দিয়েছে, যেই না দুধের বাটিটা দিয়েছে সঙ্গে সঙ্গে কী করেছে দেখুন, কই কই দুধের বাটিটাকে কেড়ে নিয়ে ফেলে দিয়েছে। ভগবান মনে মনে ভাবলো মা তুমি আমার মা হলে কি হবে, আইন আইন, পাপ করলে শাস্তি তোমাকে পেতে হবে, আগামী দা পরে কংসের কারাগারে আমি হব কৃষ্ণ, তুমি হবে দৈবকী, তোমার গর্ভে জন্ম নেব তোমার স্তন দুগ্ধ পান করবো না, সেই দিন বুঝলে বুঝবে যে দুগ্ধ কেড়ে নেওয়ার কি ফল। মায়েরা লক্ষ্য করুন, যেই না দৈবকীর গর্ভে কৃষ্ণ জন্ম নিল, জন্ম নিয়ে তো নিতাই গৌর হরিবোল হয়ে গেল, এবার লক্ষ্য করুন একটা মেয়ের বাচ্চা হওয়ার পর সেই বাচ্চা যদি মরে যায় বা বাচ্চাকে কেউ কেড়ে নিয়ে চলে যায় মায়ের দুগ্ধ দেখবেন আপনি আপনি মাটিতে পড়ে যায়, দৈবকীর দুগ্ধ ওই কারাগারে বারবার মাটিতে পড়ছে, কেঁদে কেঁদে বলছে কৃষ্ণ কি তুই তো ভগবান আমি জানি তোর বিচার সমান, তুই আমার স্তন দুগ্ধ পান করলি না, এই যে দুগ্ধ মাটিতে পড়ছে যেন তোর সেবায় লেগে যায়, যেন গোবিন্দ সেবায় লেগে যায়। ভগবান বলল মা কেউ যদি অপরাধ করে তারপর ক্ষমা করে তবে ক্ষমা চাই তবে তার শাস্তি হয় না তার প্রেম হয়, তোমার এই দুগ্ধ যে মাটিতে পড়লো সেই মাটি দিয়ে চিরের মালসা তৈরি হবে, আর সেই মালসাতে হরিবাসরে চিরে আসুন। বহু তত্ত্বের সম্ভার আছে, দিতে গেলে তো দিন শেষ হয়ে যায় রাত্রি শেষ হয়ে যায়, আপনাদের চিন্তা নেই আজকে আমি 3টে পর্যন্ত গাইব, নাকি ভয় খেয়ে গেলেন নাকি? আরে 3টে মানে ভোর 3টে নয় 3 ঘন্টা, ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই দিকে আস্তে সবাই শুনে রাখুন, বলছি একটা লোহার কাটারি আপনি দোকান থেকে কিনলেন, কিনে এনে বাড়িতে রেখে দিলেন, 1 বছর পরে বের করলেন, ধার থাকবে না ভোঁতা থাকবে? কি মনে হয়? আরে দেখুন একজন বলছে ধার থাকবে, মানে যে ওই পেছন দিকে তাকাচ্ছিল কত লোক হয়েছে উনি বলছেন ধার থাকবে, না না কি হবে ভোঁতা হয়ে যাবে। আরে এই 1000 টাকা কাটারি সংসার রূপী আলমারিতে রেখে দিলেন, 1 বছর পর হরিবাসরে আনলেন আর ধার থাকে? মহাপ্রভু বললেন তাহলে এক কাজ করো, এই দেহ কাটারিটা যেন চিরকাল ধার থাকে তার ব্যবস্থা করে দিচ্ছি। শাস্ত্রে বললেন কি কি বললেন, যে সাথে পেঁচে সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া, বলছে বাড়িতে তোমরা প্রত্যেক দিন অভ্যাস করো, কি সাথে পাঁচে সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া। এইবার বলে রাখি আপনি কীর্তন করবেন কোনো দুঃখ করবেন না, তবে আমাদের হিন্দুদের একটা ব্যাপার আছে, আপনি যদি কাল থেকে নতুন কীর্তন করতে শুরু করেন তাহলে পাশের বাড়িটার লোকটা বলবে বাবা কি বড় ভক্ত হয়ে গেল রে, আগেই ভগবান পেয়ে যাবে, এই ঠাট্টাটা দেখবেন আমাদের হিন্দুদের আছে। আপনার চিন্তা নেই, মহাপ্রভু বলল কীর্তন করো উচ্চস্বরে জোরে জোরে,
আরে চুপচাপ করলে তোমার হবে অপরের হবে না, আর যে জোরে জোরে করবে তার হবে, আর যে শুনবে তারও হয়ে যাবে। আর আপনি যদি জোরে জোরে কীর্তন করেন, যে লোকটা ঠাট্টা করছিল সে দেখবেন আপনার পাশে একদিন দাঁড়িয়ে হাত তুলে হরি বল বলতে শুরু করেছে। তাই সবাই মিলে একটু হাততালি দিয়ে আমার সঙ্গে গাইবেন এই গানটি, মাত্র দু লাইন গাইবেন, তারপর কালকে তো আবার প্রসাদে পড়ে এই গান গাওয়া হয়, তাই এই গানটা একটু ছোট্ট করে গাইছি। হরিহরায় নম কৃষ্ণ নম কৃষ্ণ যাদবায় নম হরি, হরায় নম কৃষ্ণ যাদবায় নম, হরায় নম কৃষ্ণ যাদবায় নম হরে, হরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, হরে যাদবায় মাধবায় কেশবায় নম। আমাদের হিন্দুদের একটি স্বভাব দেখবেন, কিছু মনে করবেন না, মানে আপনার এখানে যেন বলি নাই, দেখবেন কীর্তন হচ্ছে তো আর হিন্দু আসতে হিন্দু ছেলেরা দেখবেন ওই দূরে দাঁড়িয়ে দেখবেন হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায়, এই অভদ্রটা আছে, এই অভদ্র ব্যাপারটি আমাদের মধ্যে আছে। আবার দেখবেন পকেটে ভরে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, দেখবেন এটা নিয়ম। আমি বলবো কি যে কীর্তন করাচ্ছে কিছু বাতাস এখানে আনা আছে ওদের দিকে ছুড়ে দিল, বলে কেন দেখবেন হাত তুলবে না পকেট থেকে হাত বের করবে না, কিন্তু বাতাসা মাটির সামনে পড়লে বেটা খেতে ছাড়বে না। আর যে বাতাসাটা মাটিতে পড়বে আপনাদের ভক্তদের মতো বৈষ্ণবের মতো পদধূলি মাখানো বাতাসা ভুল করে যদি মুখে দেয় নিতাই গৌর হরি বল বলে তার বৈষ্ণব হরি বল হরি বল, তাই যে যেখানে আছেন তালি দেবেন হরে কৃষ্ণ হরিহর এ নম কৃষ্ণ যাদবায় নম, হরিহর এ নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, পূজারি যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, আরে যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ নাম শ্রীমধুসূদন বলো, আরে গোপাল গোবিন্দ নাম শ্রীমধুসূদন, গোপাল গোবিন্দ নাম শ্রীমধুসূদন, আরে গোপাল গোবিন্দ নাম শ্রীমধুসূদন, যে গিরিধারী গোপীনাথ মদন মোহন বলো, যে গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, হরি কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরে হরে বলুন, হরি রাম হরি রাম 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 হরে হরে জোরে বলুন, হরি কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরে হরে, যারা তালি দিচ্ছেন তারাও পুরস্কার পাবেন, যারা দিচ্ছেন না তারা সান্ত্বনা পুরস্কার পাবেন। তা অনেকে ভাবছে দিলেও যদি পায় না দিলেও যদি পায়, তাহলে না দেওয়াই ভালো, একশো দিনের কাজের মতো মাঠে গেলেই পয়সা নাকি লাভ আছে। এই দিকে তাকান, যে তালি দেবে সেও পুরস্কার পাবে, সে পুরস্কার যে দেবে না সে সান্ত্বনা পুরস্কার। পুরস্কারটা কি, যে তালি দেবে মহাপ্রভু আশীর্বাদ করছে পরের জন্মে মানুষ কুলে জন্ম হবে, দুটো হাত দুটো পা হবে, হাত দিয়ে গোবিন্দ সেবার অধিকার পাবে। আর যে তালি দিচ্ছে না তার মানে তার পা আছে হাত নাই, তা যখন দুটো পা আছে দুটো হাত নাই তালি দিচ্ছে না, পরের জন্মে দুটো পা যোগ করে দেবে, তার মানে কটা পা হলো চারটা পা। যারা তালি দিচ্ছে না তাদের চারটা, না না এখানের জন্য বলি না আমি, অন্য জায়গার জন্য বললাম, কারণ এখানে দু চারজন আছে দিচ্ছে না বলছে হ্যাঁ আমাদেরকে বললো দেখাচ্ছি মজা বেটা সব ভালো করলো, আরে আপনি দিন আপনি এই দলে পড়ে যাবেন, পুরস্কারের দলে পাবেন সান্ত্বনা পুরস্কার নয়। হরি কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরি হরি, হরি রাম হরি রাম 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 হরি হরে বলো, হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, এরা বলবেন আপনারা বলুন, হরি কৃষ্ণ হরি কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, বাবা দারুণ দারুণ, কে বলছে আশ্চর্য বলুন, হরি কৃষ্ণ বাহ দারুণ হচ্ছে, খুব সুন্দর খুব ভালো, বাহ বেশ দাঁড়ান, আপনারা যা সুন্দর তালি দিচ্ছেন তাতে মনে হচ্ছে দল না নিয়ে এলেও চলতো, তো এবার থেকে না দল আনবো না, হাত তালি দিয়ে বলুন, হরি কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরি হরি, হরি রাম হরি রাম 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 হরি হরে, হরি হরি কৃষ্ণ হরি কৃষ্ণ কৃষ্ণ
গুরু বাবার এত বয়স হয়েছে, এই বয়সেও তিনি আপনাদের সামনে দেখিয়ে দিলেন যে বয়স হতে পারে গোবিন্দ কৃপা আছে, গোবিন্দ কৃপা যার আছে তার বয়স মানে না, সে নাচতে পারে গাইতে পারে। সবাই মিলে একবার ওনার জন্য নিতাই গৌর হরি বল, হরি বল। নয়নানন্দেতে ভনে সেই তো সকলি জানে, সকলি জানে সর্বসিদ্ধি কর তলে করে নাম। আসুন আজকে আমরা লীলার মধ্যে প্রবেশ করব, তার আগে প্রথমেই সাধুগুরু বৈষ্ণবের চরণে কীর্তনিয়া প্রদীপ পাল এবং তার সম্প্রদায়ে কোটি কোটি দণ্ডবত। আজকে যে লীলাটি গাইব লীলাটির নাম হচ্ছে ভক্ত রঘুনন্দন শ্রীখণ্ডের নাড়ু খাওয়ার গল্প। ছোট করে গাইব কিন্তু তত্ত্বগুলো ছোট ছোট গাইব, আপনারা যা শেখেননি যা জানেননি আজকে আসুন, কালকে সকাল 10টায় আসুন, দুদিন গান শুনুন, সুযোগ পেয়েছেন, খুব ভালো ভালো জিনিস আপনারা শিখে নিয়ে যেতে পারবেন, যা শেখেননি তা শিখে নিয়ে যাবেন। আর একটা কথা বলি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ওটা শুনেছেন, অন্য কিছু একটা বেশ, তাহলে এক কাজ করা যাক, নতুন বলতে কোনো লীলাই কিন্তু পুরাতন বা নতুন নয়, এখন কাজে দুর্গা তৈরি করে সব মিস্ত্রি অলঙ্কার যে যেমন দিতে পারে, আমি সেই জিনিসটাই করব, কিন্তু আমি লীলাটাকে শুধু কাঠামা রাখবো, মানে লীলাটা যেহেতু ওইটা এক যে নিবেদন হয়ে গেছে, প্রসাদ চলে এসেছে, শুধু লীলাটাকে কাঠামো রাখবো, তত্ত্বটাকে বেশি দেবো, খালি লীলাটাকে একবারে ছোট্ট করে, মানে আপনারা বুঝতে পারবেন না এমনভাবে শুরু মা যা শেষ, ব্যাস একটা কাঠামো ধরে এগোতে হয় তোমাদের, তো সে কাঠামো ধরে আমি এগিয়ে যাবো। আসুন প্রেমানন্দে নিতাই গৌর হরি। এই যে রঘু আসতে দেখবেন সবাই রঘুনন্দন গাই, আজকে আপনার রঘুনন্দন শুনবেন, এর মধ্যে তত্ত্ব দেখুন কেমন আছে, বলছে রঘু আসতে রঘুনন্দন লীলা একটা দামি কথা বলেছে, কেন এতগুলো বাতাসা দেওয়ার কারণ কি, আসতে এতগুলো বাতাসা দেওয়ার কারণ কি, এটা নাড়ু স্বরূপ নেবেন, কারণ শ্রীখণ্ড গ্রাম যদি কেউ যান বর্ধমান জেলা, সেখানে গোপীনাথের মন্দির আছে, আর গোপীনাথের হাতে দেখবেন অর্ধেকটা পাথরের নাড়ু আছে, তা সেই পাথরের নাড়ুটা আপনার রঘুনন্দন লীলা বারবার শুনেছেন, এবার বলুন বিরাজ কোন দিন রঘুনন্দনের জন্ম হয়েছিল, কেউ বলে নাই কোন দিন, হ্যাঁ কিন্তু দিনটা কি, কি বার, কি বারে নাড়ু খাইয়েছিল, যে বার জন্ম হয়েছিল সেবারে নাড়ু খাইছিল, বারটা কি বৃহস্পতিবার, তাই এই নাড়ু প্রসাদ আপনারা সবাই কীর্তনের শেষে মায়েরা কাপড়ে কোণে বেঁধে নিয়ে যাবেন, আর দাদা ভাইয়েরা পকেটে নিয়ে যাবেন, আজকে তো বৃহস্পতিবার হয়ে গেল, আজ তার হবে না, আগামী বৃহস্পতিবার এই কীর্তন শেষে প্রসাদটা আপনারা এখানে পাবেন, আর ফুটে মানে কাপড়ে কোণে বাঁধবেন, দাদা ভাইয়েরা পকেটে নেবেন, নিয়ে গিয়ে বাড়ির যে বাচ্চাটা খুব চঞ্চল সেই বাচ্চাটাকে বৃহস্পতিবার দিন স্নান করিয়ে, শাস্ত্র বললো সকাল 10টার মধ্যে স্নান করিয়ে, একটা ভালো বস্ত্র পরিয়ে, তুলসী মন্দিরে বসিয়ে, তুলসী পাতা দিয়ে, এই বাতাসাটা গোটা নেবার দরকার নেই মা, একটুখানি নেবেন, নিয়ে তুলসী পাতা দিয়ে বাচ্চার মুখে তিনবার বলবেন জয় গোপীনাথ জয় গোপীনাথ জয় গোপীনাথ, আপনি দেবেন ভক্তি ভরে, শাস্ত্র বলছে এক বছরের মধ্যে আপনার বাচ্চাটার অবশ্যই অবশ্যই কৃষ্ণ কৃপা হয়ে যাবে, বিদ্যান হয়ে যাবে, শুধু দেখুন, শুধু ভক্তি ভরে একবার করে দেখুন, আমাকে বলবেন ফোন করে যে প্রদীপবাবু আপনি মিথ্যে, আমি মিথ্যে নয়, শাস্ত্র পরিষ্কার করে বললো যদি কোনো ভক্তিমতী মা দিতে পারে, এই লীলাটি যেখানেই গিয়েছি প্রত্যেকটি দাদা ভাইয়েরা ফোন করে বলেছে 6 মাসের মধ্যে কাজ হয়ে গেছে, আর দ্বিতীয় কি বাড়িতে কোনো অসুস্থ ব্যক্তি ছটপট ছটপট করছে, কষ্ট পাচ্ছে, আপনি এই প্রসাদটা দিয়ে দিন, ডাক্তারি চিকিৎসা তো চলবে, তার সঙ্গে প্রসাদটা দিয়ে দিন, দেখবেন তার ডাক্তারি চিকিৎসার আরও উন্নতি হবে এবং প্রসাদ খেলে তার রোগের অনেক সুস্থতা আসবে। এইবার তৃতীয় পালনটা বলে রাখি, যেটা কিন্তু সব জায়গাতে ঘটছে, টাকা আছে গাড়ি আছে বাড়ি আছে কিন্তু একটা জিনিস সংসারে নাই, কি বলুন তো, জোরে বলুন, বাহ এটা সবাই বলেন, আপনারা জোরে বললেন, কি নাই মা, শান্তি। যেমন আসতে দিন চারেক আগে আপনাদের মেদিনীপুরে নয় হাওড়াতে আমি প্রচুর গান করি, মেদিনীপুরে এই বছর গত বছর থেকে ঢুকেছি, তো হাওড়াতে একটা গ্রামে আমি তিন জায়গায় তিন বছর গান করলাম, তা প্রথম বছর যে বাড়িতে গেলাম তার একতলা বাড়ি, দ্বিতীয় বছর গান করতে গেলাম উনি দুতলা করেছেন, তৃতীয় বছর গেলাম উনি তিনতলা করেছেন, আমি বললাম বাহ খুব ভালো বাড়ি করেছেন তো, উনি বললেন আর বলবেন না প্রদীপবাবু মাথার ঘাম পায়ে ফেলে করেছি, বললাম ভালো আছেন তো, আর বলবেন না খালি টেনশন, বললাম তিনতলাতেও টেনশন, বলছে হ্যাঁ কেন, শান্তি নাই প্রদীপবাবু শান্তি নাই, বলে কেন শান্তি নেই, বলছে আমি তিনতলা বাড়ি, আমি থাকি তিনতলায় স্ত্রী থাকে একতলায়, কোনো কথাবার্তা নাই শান্তি, ঠিক বলে না, বললাম ছেলে কোথায়, বড় ছেলে বোম্বাই ছোট ছেলে দুবাই, কারোর সঙ্গে কোনো কথাবার্তা নাই, শান্তি প্রতিষ্ঠা যদি করতে চান এই প্রসাদটা নিয়ে গিয়ে তুলসী মন্দিরে তুলসী গাছের নিচে আপনি এমনি করে গুঁড়ি করে ভেঙে দেবেন বৃহস্পতিবার দিন, প্রত্যেক দিন এক ঘটি করে জল দেবেন, 365 দিন দেখুন
আপনার কি হয়, গৃহের মধ্যে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা হয় কিনা, গৃহে শান্তি ফিরে আসে কিনা, এই তিনটি কথা আপনাদের বলে গেলাম। এই প্রসাদটি শেষে নেবেন, আপনাদের লাভ হয়ে যাবে। তাই সবাই মিলে একবার জোরে বলুন, নিতাই চাঁদ কি জয়। একবার জোরে বলুন, নিতাই চাঁদ কি জয়। যে পরিমাণে ভক্ত হয়েছে তাতে একটু জোর ভেবেছিলাম, একটু জোরে হবে ভাবছিলাম। নিতাই চাঁদ কি, এই দেখুন বেড়েছে। আপন আপন সাধুগুরু বৈষ্ণব কি, গৌর ভক্তবৃন্দ কি, বৃন্দাবন চন্দ্র কৃষ্ণ কি, রাধা রানী কি, যাদের ঘুম আসছে তাদের কি, মানে আপনারা এত বিভোর হয়ে গেছেন যে আমি কি বলছি ওদিকে কোনো ব্যাপার নেই, জয় দিয়ে যাচ্ছেন। এর থেকে বুঝলাম যে আপনারা ডুবে গেছেন আর কি। এই ডুবে যাওয়াটা পরীক্ষা করে দেখে নিলাম আপনারা কেমন ডুবেছেন। বেশ, তাহলে আজকে আমরা নবদ্বীপে থাকবো, তাই বৃন্দাবনে গেলে কার নাম করতে হয় মা, জোরে বলুন, একটু জোরে বলুন, আরে প্রেম সে বলুন, আর একটু জোরে বলুন, জোরে জোরে বলুন, এটাই তো বৃন্দাবন। যে রিক্সা চালায় সে বেল দেয় না, কি বলে, যে পাহারা দেয় সে কি বলে, সবাই মিলে একটু হাততালি দিয়ে এই বাজনার সঙ্গে সবাই মিলে একসঙ্গে, বর্ধমান জেলার শিখণ্ড গ্রামের দু ভাই, মন দিয়ে শুনবেন লীলাটির প্রস্তাবনা এটাই। বর্ধমান জেলার শিখণ্ড গ্রামের দু ভাই আসতে, বড় ভাইয়ের নাম কি মা, মন দিয়ে শুনবেন, আমি জিজ্ঞেস করবো কিন্তু মাঝে মাঝে। বড় ভাইয়ের নাম মুকুন্দ সরকার, জোরে বলুন, কি নাম বললাম। ছোট ভাইয়ের নাম কি, নরহরি সরকার। বড় ভাই কি করত, কবিরাজি চিকিৎসা করত, খুব একটা নাম ডাক ছিল না, কিন্তু যার কবিরাজি চিকিৎসায় বা ডাক্তারি চিকিৎসায় খুব একটা নাম ডাক থাকে না, যদি গোবিন্দকে সে ভজনা করতে পারে, মহাপ্রভুর ডান হাত তার মাথায় উপর পড়লে
তার নাম ডাক আপনাআপনি বেড়ে যায়। তার প্রমাণ দেখুন, এই দেখেন মুকুন্দ সরকার চিকিৎসা করত আর ছোট ভাই কম্পাউন্ডারি করত, ওষুধপত্র দিত। তো একদিন ছোট ভাই নরহরি বলছে, দাদা বলে কি শিবাসঙ্গনে মহাপ্রভুকে দেখতে যাবে? বলে ভাই তখনকার দিনে তো বাস ট্রেনে যোগাযোগ ছিল না মা, তখন তো পায়ে হেঁটে যেতে হতো, এখন যেমন টুক করে চলে যান সে তো হবে না, তা কী করে যেত? পায়ে হেঁটে যেত। তা মুকুন্দ বলছে, হ্যাঁ রে ভাই এতটা পথ হেঁটে যাবি, যেতে পারবি তো? বলছে, সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি রাস্তা যদি অনেক হয় আর হাঁটতে হাঁটতে যেতে যেতে যদি কৃষ্ণ নাম করতে করতে চলে যায় তবে রাস্তা নাকি তার অনেক খাটো হয়ে যায়। এর ফাঁকে একটা কথা বলি, আপনারা বিবেকানন্দকে দেখেছেন? জোরে বলুন, দেখেছেন? দেখেন নাই? ছবিতে দেখে দু একজন এমনভাবে বলছে যেন ঘরের মানুষ বোধ হয়। আরে বাবা বিবেকানন্দকে দেখেছেন তো, মাথায় কী বাঁধা ছিল? পাকড়ি। যারা ইউটিউবে আমার গান শুনেছে তারা দেখেছে পাকড়ির মধ্যে কী থাকতো, ছোট্ট একটা গীতা। গীতাটার সাইজ কেমন আপনাদের দেখিয়ে দিচ্ছি, গীতার সাইজ। এই গীতাটি বিবেকানন্দ, এরকম একটা গীতা, ছোট গীতাও পাওয়া যায়। কিন্তু গীতা কিন্তু পাকড়ির ভেতরে রাখতেন। আপনারা সবাই মিলে যে যেখানে বসে আছেন, বাচ্চা স্কুলে যাচ্ছে ব্যাগের মধ্যে একটা গীতা দিয়ে দিন, আপনার স্বামী বহু দূরে যাচ্ছে একটা গীতা দিয়ে দিন, আপনি বহু দূরে যাচ্ছে একটা গীতাকে সঙ্গে রাখুন। গীতা ভগবান স্বরূপ, যার কাছে গীতা আছে তার কোনো চিন্তা নেই। ইউটিউবে যারা আমার গান শুনেছে তারা জানে মোদিজি যেদিন টাকা চেঞ্জ করেছিলেন সেদিন আমি কলকাতা থেকে গান করে বাড়ি ফিরছিলাম, ড্রাইভার ঘুমিয়ে গিয়েছিল, আমরাও ঘুমিয়ে গিয়েছিলাম, এমন চার পাল্টি গাড়ি খেয়েছিল যে গাড়িটা একবারে ভেঙে চুরমার হয়ে গিয়েছিল, যেই দেখছে সেই বলছে একজনও বেঁচে নাই, কিন্তু আমরা সাতজন বেঁচে বেরিয়ে গেলাম। পুলিশ অফিসার পর্যন্ত বললো কী করে বাঁচলেন? সেদিন আমার ব্যাগ থেকে গীতাটা বের করে বললাম ইনার জন্যে বেঁচে আছি। উনি বললেন আমাকে একটা দেবেন, ওনাকে দিয়ে দিয়েছি। মাসে মাসে ফোন করেন, বলে দাদা চোর ডাকাত নিয়ে কারবার, এটা রেখেছি আমার লাভ আছে। আপনারা যে যেখানে বসে আছেন বিবেকানন্দের কথা অনুযায়ী এই গীতাটি কিন্তু আপনার সঙ্গে রাখবেন, দেখবেন গীতার সুফল আছে। যে কোনো জায়গায় যান গীতাকে সঙ্গে রাখুন। মুকুন্দ সরকার নরহরি সরকার দুজনে মিলে তালি দিতে দিতে চললো কোথায়, হেঁটে হেঁটে এত রাস্তা যাবে শিবাসঙ্গন মহাপ্রভুকে দেখবার জন্য। যাচ্ছে আর গাইছে, কি গাইছে? হাত তালি দিয়ে যাবেন, চলুন আমরা সবাই যাবো। তাহলে বড় ভাইয়ের নাম কি বললাম? মুকুন্দ। ছোট ভাইয়ের নাম কি বললাম? নরহরি। দুজনে মিলে যাচ্ছে কোথায়? নবদ্বীপ শিবাসঙ্গন। কাকে দেখতে? মহাপ্রভুকে। কেন? কৃপা পাওয়ার জন্যে। গাইতে গাইতে যাচ্ছে, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মামুল ধরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মামুল, কৃষ্ণ হে যে গাছে ফল ধরে সেই গাছটা উঁচু দিকে যায় না নিচের দিকে যায়? জোরে বলুন, যে ভক্ত হয় তার ভাবটি এইরকম হয় না এইরকম হয়? কোনটা হয়? এইরকম হয়, আস্তে। আপনারা কীর্তন শুনতে বসছেন,
কেউ কেউ ওপরে বসছেন, না না চেয়ারে যারা বসছেন তাদের জন্য বলি নেই, বলছে ওপরে বসলে কি হয়, আস্তে দাঁড়ান দাঁড়ান, দেবতাদের মধ্যে মিটিং হতো, সব দেবতারা ওপরে বসতো, একজন দেবতা নিচে বসতো, কি নাম, বারোজন বৈষ্ণবের মধ্যে একজন প্রধান বৈষ্ণব, তিনি বাবা ভোলানাথ, দেবতারা সবাই সিংহাসনে বসছে, একজন নিচে বসছে, তার নাম ভোলানাথ, দেবতারা জিজ্ঞাসা করতো ভোলা সবাই ওপরে বসলো, তুমি নিচে বসলে কেন, ভোলা বলতো ওপরে বসলে পড়বার ভয় থাকে, ওই জন্যে নিচে বসে গেলাম, যারা ওপরে বসছেন তাদের আগে পড়বার ভয় আছে, নানা চেয়ারে যারা বসছেন তাদের বলি নাই, কি বলছে, অহংকারের মঞ্চে যারা বসে আছে, অভিমানের মঞ্চে যারা বসে আছে তাদের পড়বার ভয় আগে আছে। এই দিকে তাকান, মুকুন্দ সরকার আর নরহরি সরকার দু ভাই মিলে যখন শিবাসঙ্গনে এরকম করে দাঁড়িয়ে আছে, তখন সঙ্গে সঙ্গে মহাপ্রভু শিবাসকে বললো, এই শিবাস দু ভাই আমাকে দেখতে এসছে, বড় ভাইয়ের নাম মুকুন্দ, ছোট ভাইয়ের নাম নরহরি, দেখতে যখন এসছে ভক্ত তখন ভগবানকে দেখা দেওয়া উচিত, চলো সুরধ্বনি তীর দিয়ে একটু হরিনাম গাইতে গাইতে চলে যাই। দু ভক্ত দু ভাই মিলে এরকম করে দেখছে, আর মহাপ্রভু ভক্ত সঙ্গে নিয়ে সুরধ্বনি গঙ্গার তীর দিয়ে গাইতে গাইতে যাচ্ছে, সুরধ্বনি তীরে ধ্বনি তীরে তীর মহাবিল সমবয় বাল সঙ্গে ধ্বনি তীরে তীর মহাবিল সুরধ্বনি দেবেন সমবয় বাল সঙ্গে করে করতালি ধ্বনি তাহরি ধ্বনি করে করতালি ধ্বনি যেমন ভাব তার তেমন লাভ, ছোট ভাই বলছে দাদা আমি কি দেখছি জানিস কি, ওই তো আমার গোড়ানাথ, আরে ওই তো আমার গোড়ানাথ, ওই তো আমার গোড়ানাথ, ওই তো আমার গোড়ানাথ, হামি দন্ড বাহু ওই তো আমার গোড়া, আরে হেম দন্ড বাহু তুলে ওই তো আমার গোড়ানাথ, হামি দন্ড বাহু ওই তো আমার গোড়ানাথ, হামি দন্ড বাহু তুলে ওই তো আমার গোড়ানাথ, বড় ভাই বলছে তুই তো দেখছিস গোড়া নাচছে, আমি আর একজনকে দেখছি ওই তো গোড়াই নাচ, দেখো ওই তো গোড়াই নাচ, ওই তো গোড়াই নাচ, আর ওই তো গোড়াই নাচ, অন্তরে যার শ্যাম নাচ বাইরেও গোড়াই ওই অন্তরে যার শ্যাম নাচে বাইরে গোড়াই নাচে, অন্তরে যার শ্যাম নাচে বাইরেও গোড়াই নাচে, ও জয় অন্তরে যার শ্যাম নাচে বাইরে গোড়াই নাচে, সরধ্বনি তীরে তীর মহাবিলাসে সময় বালক সঙ্গে, এ সরধ্বনি তীরে তীর মহাবিলাসে সময় বালক সঙ্গে, দু একবার হরির নামে তালি দিন তো, তালি কেন দেবেন সেরকম, একটা হলো রাধা একটা হলো কৃষ্ণ, যে তালি দেবে রাধা কৃষ্ণের কৃপা পাবে, এটা হলো রাধা একটা হলো কৃষ্ণ, জোরে তালি দিন রাধা কৃষ্ণের কৃপা হয়ে যাবে, বাহ। এবার তালি দিলে আর কি লাভ হয়, আর কি লাভ হয়, আপনার বাড়িতে যদি বড় গাছ থাকে আপনি গাছের নিচে সন্ধ্যাবেলায় গিয়ে তিনবার তালি দেবেন, দেখবেন গাছে যত পাখি থাকবে সব পাখি চলে যাবে, এখানে তত্ত্ব কি বললো, দেহটি একটি গাছ, এখানে পাপড়ুই পাখি কারা, কাম ক্রোধ লোভ মহমদ মাশ্চর্য, এই পাপড়ুই পাখিগুলো সব উড়ে যাবে যদি কেউ দেহরূপী গাপে গাছে একবার নিতাই গৌর হরি বল বলে তালি দিতে পারে। এই দিকে তাকান, ছোট ছোট তত্ত্বগুলো বর্ণনা করে দিই আস্তে, কিছু মনে করবেন না, তালি সবাই দিচ্ছেন কেউ বাদ দেননি, দেবেন মাঝে মাঝে, এই ভাষণ রাখুন, মুকুন্দ সরকার নরহরি সরকার দু ভাই মিলে চুপচাপ বসে আছে, যখন বসে আছে তখন তাড়াতাড়ি মুকুন্দের জন্যে মহাপ্রভু শিবাসকে বলল, এই শিবাস কি ওদের মধ্যে যে ছোট ভাই তাকে বলে দাও সে আমার সঙ্গে সারা জীবন কীর্তন করবে,
আর যে বড় ভাই তাকে বলে দাও সে আমার 100 জন্ম সঙ্গ পাবে না। আপনারা দু ভাই মিলে কীর্তন শুনতে এলেন, একজন কৃপা পেলেন একজন পেলেন না, যে পেল তার তো আনন্দ হলো, যে পেল না তার কী হলো বাবা, দুঃখ হয়ে গেল। এই জন্য নিবেদন আপনাদের সামনে, যখন যেই না শ্রীবাস এসে বললো তোমাদের মধ্যে ছোট ভাইকে, এই যে কি নাম, আমার নাম একজ্ঞ নরহরি সরকার, ও আমার মহাপ্রভু বলেছে তুমি মহাপ্রভুর সঙ্গে সবসময় কীর্তন করবে, সঙ্গে সঙ্গেই থাকবে। বুঝে তাহলে বড় ভাইকে আগে আমি আমি তোকে টেনে নিয়ে এলাম, আমার জন্য প্রভু কি বলেছে, প্রভু বলেছে তুমি 100 জন্ম সঙ্গ পাবে না, সঙ্গ পাবে না, যেই না বলেছে 100 জন্ম সঙ্গ পাবে না, পাবে না। ওই সঙ্গে সঙ্গে বড় ভাই মুকুন্দ সরকার নাচতে শুরু করেছে, জয় গৌর জয় গৌর জয় গৌর। শ্রীবাস সঙ্গে সঙ্গে বললো মুকুন্দ প্রভু তোমাকে বললো 100 জন্ম সঙ্গ পাবে না, আমাকে যদি এরকম কথা বলতো আমি তো বিষ খেয়ে আত্মহত্যা করতাম, আত্মহত্যা করে দিত। আমাকে বললো 100 জন্ম সঙ্গ পাবে না, তুমি গৌর গৌর বলে নাচতে শুরু করেছ। এ কথা শুনে মুকুন্দ বলল শোনো শোনো শ্রীবাস, প্রভু যদি বলতো কোন জন্মে সঙ্গ পাবো সঙ্গ পাবো না, তাহলে না হয় আমি বিষ খেয়ে আত্মহত্যা করে দিত। প্রভু বলেছে 100 জন্ম সঙ্গ সঙ্গ পাবো না, 100 জন্ম না হয় আমি গৌর গৌর বলে কেঁদে বেড়াবো কেঁদে বেড়াবো। কিন্তু যখন 100 জন্ম পেরিয়ে যাবে, 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো, 101 জন্মে প্রভু সঙ্গ পাবো, একই জন্মে প্রভু সঙ্গ পাবো, 101 জন্মে প্রভু সঙ্গ পাবো, 100 জন্ম আগে জন্মে প্রভুর সঙ্গ পাবো, আমি আগে জন্ম কিন্তু বেরাবো, আগে জন্মে প্রভুর সঙ্গ পাবো, শুনতে সে কতজন উঠবে বসবে, আবার কতজন দেখবেন সোজা হয়ে বসতে পারে না, আপনাদের এখানে বিভিন্ন জায়গায় কীর্তন শুনতে এসেছেন উনি হাতটাকে এক হাতে চার দিয়ে এরকম করে বসেছেন, মানে সেকশন পাইপ যদি বাঁকা হয় তাহলে জল ভালো করে প্রবেশ করবে, ওই জন্য বসতে শিখতে হয়। আমার বাবাদের কাছে শিখে নিন, এত বয়স হয়েছে বৈষ্ণব বাবারা কেমন বসছেন, তাই বসাটা একটা কীর্তনের নিয়ম, বসতে শিখতে হয় প্রথমে। এই জন্য দেখুন প্রথম বৈশিষ্ট্য যারা ভক্ত হবে তাদের ভক্তের বৈশিষ্ট্য ধৈর্য, যার ধৈর্য আছে হরে কৃষ্ণ, যার ধৈর্য আছে সে ভগবানকে পায়, আর যার ধৈর্য নাই সে ভগবানকে পায় না। তার প্রমাণ কি, একটা 18 বছরের ছেলে একটা তেঁতুল গাছের নিচে বসে ধ্যান করছে, আর নারদ মুনি রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে, নারদকে জিজ্ঞাসা করলো ও মুনিবর কোথায় চললে, বলে বৈকুণ্ঠে, কার কাছে, ভগবানের কাছে, জিজ্ঞেস করে এসো আমি তেঁতুল গাছের নিচে ধ্যান করতে বসছি কতদিন পরে ভগবানকে পাবো। নারদ গিয়ে ভগবানকে বলো প্রভু তোমার এক ভক্ত 18 বছর বয়স তেঁতুল গাছের নিচে ধ্যান করছে, তা কতদিন পরে তোমাকে পাবে। ভগবান বললো নারদ বলে দাও গিয়ে, বলে কি, বলে দাও যে তেঁতুল গাছে যত পাতা আছে ততবার পৃথিবীতে আপ ডাউন করতে হবে, মানে তেঁতুল গাছে যত পাতা আছে ততবার পৃথিবীতে আসা যাওয়া করতে হবে। এখন নারদ এসে বললো এই যে ছেলে, বলে কি, ভগবানের কাছে গিয়েছিলাম কি বলেছে, বলে তেঁতুল গাছে যত পাতা আছে ততবার আপ ডাউন করতে হবে। সঙ্গে সঙ্গে ছেলেটা লাফিয়ে উঠে বললো তারপর আমি পাবো তো, তারপর পাবো তো, লাফাতে শুরু করেছে। ভগবান দেখছে ছেলেটা পেছনে দাঁড়িয়ে আছে। নারদ বললো প্রভু তোমার তখন আসার কথা ছিল না, তুমি এলে কী করে, বলছো ধৈর্য আর বিশ্বাস আমাকে এখানে টেনে এনেছে। ধৈর্য আর বিশ্বাস যদি কারো থাকে ভগবানকে বেশি দিন ডাকা লাগে না, ভগবান আপনার কাছে আপনি আপনি চলে আসে। এই জন্য নিবেদন আপনাদের কাছে, প্রথম প্রশ্ন আপনাদের কাছে, বৈষ্ণবের চরণ ধোয়া জল পান করতে হবে, বৈষ্ণবের কৃপা পেতে হবে। বৈষ্ণব কাকে বলে জেনে রাখুন, ত্রিনাদপি শুনি চেন তরিব সহিষ্ণু না অমানেন মান দেন কৃত্তনীয় সদা হই। তার মানে কি, ঘাসের ওপরে পা দিয়ে চলে যাবেন, বৈষ্ণবের স্বভাব দেখুন, ঘাসের ওপর দিয়ে পা দিয়ে চলে যাবেন, ঘাস কি করবে, মাথা নিচু করবে, আবার পা ফেরা শেষ হয়ে যাবে মাথা উঁচু করবে। বৈষ্ণব এই যে মাথা নিচু করে চলে যায় আর মাথা উঁচু করে না। নদী জল দেয় নিজের জন্যে নয় অপরের জন্যে, গাছ ফল দেয় নিজের জন্যে নয় অপরের জন্যে, বৈষ্ণব নাম দেয় শুধু নিজের জন্যে নয় জগৎ জীবের মঙ্গলে। তাই গৌর হরি বল হরি বল। এই জন্যে বৈষ্ণবের অপমান কেউ করবেন না। বৈষ্ণব একটা ছোট্ট প্রমাণ আপনাদের বলে দিই, এইদিকে একটা নদীতে নৌকাতে একজন বৈষ্ণব যাচ্ছে চেপে, সঙ্গে সঙ্গে হিন্দু চ্যাংরা ছেলে বৈষ্ণবের মাথা নেড়া শিখি রয়েছে, সঙ্গে সঙ্গে বৈষ্ণবকে দেখে হিন্দু চ্যাংরা ছেলেগুলো বৈষ্ণবের মাথাতে তবলা বাজাতে শুরু করেছে।
এই দিয়ে তাকান, সব সইতে পারে ভগবান, একটা জিনিস সইতে পারে না, বৈষ্ণবের অপমান। যেই না তবলা বাজার ছেমনি করে ছেলেগুলো, ছোট্ট ছোট ছেলেগুলো, সঙ্গে সঙ্গে ভগবান বলছে, হে বৈষ্ণব, দেব নৌকাটাকে উল্টিয়ে বেটারা সবাই ডুবে যাবে আর তুমি বেঁচে যাবে। ভগবান বলছে, না প্রভু, উল্টাতে যদি হয় ওদের কুবুদ্ধিটাকে উল্টে দিয়ে সুবুদ্ধিটাকে সোজা করে দাও। তাহলে বৈষ্ণব কোনোদিন কারো অমঙ্গল চায় না। তার প্রমাণ, একটা কলেজে পড়া মেয়ে ছাতের ওপরে দাঁড়িয়ে আছে, তিনতলা ছাতের ওপরে, একজন বৈষ্ণব গঙ্গা স্নান করে যাচ্ছে আর মেয়েটি তিনতলা ছাদ থেকে বৈষ্ণবের মাথার তাক পরে থু। বৈষ্ণব দেখলো একটা মেয়ে মাথায় থুতু ফেলে দিল, মা আর জায়গা পেলি না, আমার মাথায় থুতু ফেলে দিলি, আচ্ছা বেশ ঠিক আছে। আবার গঙ্গা স্নান করতে গেল, মেয়েটি মনে মনে ভাবছে, এলে আবার দেবো, আবার বৈষ্ণব এসেছে, আবার তাক করে আছে থু। বৈষ্ণব বললো, মা থুতু ফেলে দিলি, আচ্ছা যাই। এইভাবে আট আট বার নয় নবার নবার দশ দশ বার স্নান করে যখন ফিরছে, সঙ্গে সঙ্গে বৈষ্ণবের মাথায় আবার যখন থুতু ফেলতে যাচ্ছে, মেয়েটির বাবা দেখতে পেয়ে বলল, তোর লজ্জা করে না কেন বৈষ্ণবের মাথায় থুতু ফেলছিস? বলে, বৈষ্ণব তো প্রতিবাদ করে না, মজা লাগছে। বলছে, বৈষ্ণবের তো প্রতিবাদ করা স্বভাব নয়, আশীর্বাদ করা স্বভাব। সঙ্গে, আজ থেকে তুই আমাকে বাবা বলে ডাকবি না, লজ্জা করা উচিত তোর। বৈষ্ণব বলছে, আপনার মেয়েকে বকছেন কেন? আপনার মাথায় থুতু ফেলেছে ওই জন্য বকছি। না না, আপনার মেয়ে আমার মাথায় থুতু ফেলেছে বলে আমার লাভ হয়ে গেছে। এ কি বলছেন আপনি, আপনার মাথায় থুতু ফেলালো আর তার জন্য আপনার লাভ হয়ে গেল? বলছে, হ্যাঁ, আমি শাস্ত্রে শুনেছি একবার গঙ্গা স্নান করলে এক জন্মের পাপ দূর হয়। আপনার মেয়ে দশ বার থুতু ফেলেছে, দশ বার গঙ্গা স্নান করেছি, আমার জন্ম জন্মান্তরে যত পাপ আছে। এই জন্যে নিবেদন আপনাদের কাছে, বৈষ্ণবকে কেউ অপমান করবে না। বৈষ্ণবের বস কৃষ্ণ সর্বশাস্ত্রে কয়, এইসব জানি রহ বৈষ্ণবের আশ্রয়। মুকুন্দ সরকার কি করলো দেখুন, যখন অভিশাপটা পেলো যে একশো জন্ম কৃপা পাবে না, তখন চোখের জলে ভাসছে। ভগবান ভক্তে সব সইতে পারে মা, একটা জিনিস সইতে পারে না, কি বলুন তো, অহংকার আর চোখের জল। আস্তে সংসারের জন্য কেঁদো না, কাঁদবে যদি ভগবানের জন্য কাঁদ, ভগবানের জন্য কাঁদ। যদি কেউ সংসারের জন্য কাঁদে, তবে তার চোখের জলটা চোখের কোন দিয়ে পড়ে, কোন দিয়ে পড়ে? সে জল স্পর্শ করলে গরম লাগে, সে জল মুখের মধ্যে প্রবেশ করলে লোনানো না ভালো। কিন্তু গৌর গোবিন্দের নামে কেউ যদি একবার কাঁদতে পারে, তবে তার চোখের জল চোখের কোন দিয়ে পড়ে না, কোন দিয়ে পড়ে না, চোখের মাঝ দিয়ে পড়ে, মাঝ দিয়ে পড়ে। সে জল গরম হয় না, শীতল হয়, শীতল হয়। তুমি যত শীতল জল গোবিন্দ চরণে দেবে, তোমার দেহ মন সংসার সব শীতল হয়ে যায়, শীতল হয়ে যায়। এই জন্য নারদ মুনি ভগবানকে প্রশ্ন করেছিল, প্রভু ভক্ত তোমাকে কি দিলে খুশি হও? ভগবান বলছে, নারদ, কোন ভক্ত যদি আমার চরণে একটা তুলসী পাতা দেয়, আমি খুশি হয়ে যাই। ধরো প্রভু, সেই ভক্তের কাছে তুলসী পাতা নাই, সে তোমাকে কি দিবে? যদি কোনো ভক্তের কাছে তুলসী পাতা না থাকে, আমার চরণে একটু গঙ্গা জল দেবে। প্রভু, সেই ভক্তের কাছে গঙ্গা জল নাই, সে তোমাকে কি দিবে? যদি কোনো ভক্তের কাছে গঙ্গা জল না থাকে, তবে প্রত্যেকটি ভক্তের শরীরে দুটি নদী দিয়েছি, একটা গঙ্গা একটা যমুনা। এই গঙ্গা যমুনা নামক নয়নের জল কেউ যদি আমার চরণ ধুইয়ে দিতে পারে, তাকে আমার দাস হতে হয় না, নিতাই গৌর হরি। মায়েরা, এই জন্য সংসারের জন্যে কেঁদো না মা, ছেলের জন্যে কাঁদবে, মেয়ের জন্যে কাঁদবে, শেষে বলবে, তুমি আমার জন্যে করেছো কি? আপনি বলবেন, আহ, যার জন্যে চোর করি চুরি সে কিনা বলে চোর। ভগবানের নামে কেউ যদি কাঁদতে পারে, তবে ভগবান তার কৃপা করে দেয়। মুকুন্দর মাথায় হাত বুলিয়ে বলল, মুকুন্দ, তুমি কাঁদছো? হ্যাঁ প্রভু, আমি তো আমার ভাইকে টেনে নিয়ে এলাম, আমার ভাইকে কৃপা করলে আমাকে করলে না? সঙ্গে সঙ্গে মহাপ্রবক্তা যুক্তি দেখালেন, বলছে, বনে যদি বড় গাছ থাকে, তাহলে বড় গাছগুলো ছোট গাছগুলোকে ঝঞ্ঝঞ্ঝা থেকে রক্ষা করে। সংসারে যারা বড় ভাই হয় তাদের দায়িত্ব অনেক বেশি থাকে, ছোট ছোট ভাইগুলোকে নিজের হাত ছায়ার মধ্যে রাখে। ওই জন্য তোমার ভাইকে আমার সঙ্গে রাখলাম, আর তুমি শিখণ্ডে ফিরে যাও, আমার ডান হাতটা তোমার মাথায় গুলে দিলাম। তুমি যে কবিরাজি চিকিৎসা করো, কাল থেকে বাড়িতে গিয়ে তুমি যাকেই চিকিৎসা করবে, যার মাথায় হাত বুলিয়ে দেবে তারই রোগ ভালো হয়ে যাবে। মুকুন্দ, শুধু কবিরাজি চিকিৎসা করা কাজ নয়, তোমার আরও কাজ আছে। যেমন আপনাদের এই এলাকাতে আপনারা কতখানি ভালোবাসেন আমি জানি, তাও জানি যিনি ডাক্তারবাবু এখানে বসে আছেন, ওনাকে আমি খুব ভালোভাবে জানি, ফোনে ফোনে কথা হয়। একজন ভক্ত মানুষ কীর্তন শ্রান শ্রবণ করেন,
কীর্তনিয়াদের সঙ্গে যোগাযোগ রাখেন, গুরু গোবিন্দের কৃপা তার উপরে হোক, তার আছে বলেই এত নাম যশ হয়েছে। তো আপনাদের কাছে নিবেদন রইল, মুকুন্দ সরকার খুব ভদ্র মানুষ, ভগবানের কৃপা পেল। মুকুন্দ শিখণ্ডে ফিরে যাও, গোপীনাথের মন্দির তৈরি করো, আর কি করবে জীবের দ্বারে হরিনাম দাও, ফিরে যাও, ফিরে যাও, শিখণ্ডে ফিরে যাও।